নমস্কার, আমি শ্রীতমা, নিয়ে চলে এসেছি ইমামি হেলথ এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি। রাধুনিতে চলছে ঠাকুর বাড়ির 14 থালি সপ্তাহ, তাই আজ ঠাকুর বাড়ির দুটো ইউনিক রেসিপি শেখাতে অডিশন দিয়ে সল্টলেক থেকে চলে এসেছে রঞ্জনাদি। রঞ্জনাদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার, নমস্কার। হাই শ্রীতমা, হ্যালো। তোমার আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানলে কি করে আজকে আমার জন্মদিন? আমি জানি, স্পেশাল ডে তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি আমাকে বলো যে কি রান্না শেখাচ্ছো? আমি আজকে তোমার মাটন শাহী কোরমা করব। মাটন শাহী কোরমা। মাটন শাহী কোরমা করতে কি কি উপকরণ লাগবে দেখিনি। মাটন শাহী কোরমা: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, দই, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করা মাটন, নুন, দুধ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তো ফার্স্টে কি করবে আমাকে একটু বল। তেলটা দেবে, তেল গরম হলে পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো। তারপরে কিন্তু সবকিছুর আগে আমাদের যেটা করতে হবে, হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই রাধুনির ফেসিয়ালকে প্রত্যেকদিন স্যানিটাইজ করে দেয়। আর এই পর্বের শেষে থাকে আমাদের রাধুনিদের জন্য আয়ুষ শক্তির তরফ থেকে ফেনাইল। আমাকে বলো যে তুমি এই রান্নাটা কোথা থেকে শিখেছো? আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের কাছ থেকে ঠাকুর বাড়ির রান্না শিখেছো? বা মা মানে জেঠিমা কি রান্না বান্না করেন? পেঁয়াজটা ভাজার মতো বেশি লাগবে না, এই ব্যাস না, অতটাও লাগবে না। ঠিক আছে, পুরো রান্নাটা তো এই তেলেই হবে। হ্যাঁ, আর কিছু একটু গরম হোক, ততক্ষণে তুমি আমাকে বলো, তুমি নাকি মিডনাইট সান দেখেছো শুনেছি, এটা কি করে হলো? ভীষণ, আমার আমি ছোটবেলায় পড়তাম ভূগোলে যে মধ্যরাতে সূর্য দেখবো, আমার সেই থেকেই আমার মনে হচ্ছে আমি যাবো মধ্যরাতে সূর্য দেখতে, কি ব্যাপারটা দেখবো। তখন আমি অ্যাভিয়ানা ছিল, হলিডেজে বুক করলাম এবং আমার ছেলেও খুব রাজি হয়ে গেল, তো আমরা পাড়ি দিলাম। এত ভালো লেগেছে আমার, সারাদিন ওখানে মানে দিন ঘড়ির কাঁটা অনুযায়ী চলতে হয়, রাত দেড়টায় মানে ডিনার করে টরে এসে আমরা মিডনাইট সান দেখতে গেছি, বাড়ির ছাদের থেকে দেখছি, এত ভালো লেগেছে, মানে মানে অসাধারণ, ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে এত ভালো, কনকনে ঠান্ডা, মানে কেউ ক্যাপুচিনো খাচ্ছে, ছেলে কফি খাচ্ছে, তাও ঠান্ডা -13-14, কিন্তু সেই ফিলই আলাদা তোমার, এত ভালো যে মিডনাইট সান যে যাবে, মানে তার আমি তার তুমি যখন দেখেছে তখন মানে ওখানকার ঘড়িতে কটা বাজে? ওখানকার ঘড়িতে তোমার দুটো, আর এখানে তখন টাইম 3-3.5 ঘন্টা আগে, আরো আগে। বাপ রে, এবার পেঁয়াজটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, তুমি দাও আমাকে ওখান থেকে একটু। হ্যাঁ, তুমি যদি চাও ওখানে স্পুন আছে তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু বলো না গো, তুমি অডিশনের দিন কি রান্না নিয়ে এসেছিলে? আমি ক্যাবেজ চাপলি কাবাব। হ্যাঁ, ক্যাবেজ চাপলি কাবাব। ক্যাবেজ চাপলি কাবাব, আচ্ছা, সেটা কি কি দিয়ে হয়, মানে কিভাবে হয়? ক্যাবেজটা একটু তোমার ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে তার সঙ্গে তোমার ইনগ্রেডিয়েন্টস দিয়েছি পেঁপে কুড়িয়ে, একটা ডিম সেদ্ধ, একটা ডিম ফেটিয়েছি নুন গোলমরিচ দিয়ে, তারপরে তোমার একটু ভাজা মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েছি কুচিয়ে, আর লেবুর রস দিয়েছি, তারপরে তোমার ওই কাবাব চেপে চেপে যেহেতু করতে হয় তাই জন্য চাপলি কাবাব নাম, তারপরে ফ্রাই, হ্যাঁ চেপে চেপে করতে হয় তো ওই জন্যই চাপলি কাবাব ওটার নাম। এবার কি করতে হবে? এইবারে এটা দেবো, মাটনটা দেবো। আমার দেখে মনে হচ্ছে মাংসটা ম্যারিনেট করা, কি কি দিয়ে ম্যারিনেট করা আছে? হ্যাঁ বলো, আদা পেঁয়াজ রসুন লঙ্কা বেটে আর দই দিয়ে। কতক্ষণ আগে ম্যারিনেট করতে হয় এটা? 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা আগে, মানে যেহেতু এটা মানে মিট ফলে আমাদের একটু সময় নিয়ে ম্যারিনেট করলে ভালো হয়, চিকেন হলে একটু কম সময় ম্যারিনেট করলেও চলে, বয়েলটা ভালো হয়।
আচ্ছা এটা আমি শুনেছি তুমি নাকি লং ড্রেস পরতে খুব বেশি পছন্দ করো। ভীষণ ভালো লাগে, ফিগারটা তো সত্যি খুব সুন্দর। তোমাকে পরে মানাবো। আমার কিন্তু ছেলে আছে 25 বছরের, একটু তো বললে তুমি। হ্যাঁ, ও জাপানে থাকতো, ও অ্যানিমেটর এবং ক্লাসিক্যাল সিঙ্গার। হ্যাঁ, ও জাপানি আমেরিকান এখানে এখানে এসছে, এখন অনলাইনে এসছে। হ্যাঁ, সিঙ্গাপুর কোম্পানির কাজ করছে, ও লোগো টোগো তৈরি করে, আর ক্লাসিক্যাল সিঙ্গার সাধু শিক্ষকের কাছে ও তালিম নিতে আসে। ও অনেক কনসার্টে গায় তাই জাপানে গিয়েছিল। জাপানি ভাষা ও খুব ভালোবাসে, ছোট থেকেই চপস্টিক দিয়ে খায়, নুডলস খায়। ও আমাদের মতো মাছে ভাতে বাঙালি না, সারাদিন দেখতেও জাপানি জাপানি, একদম জাপানি। তুমি বুঝতে পারবে না, একদম জাপানি। আরো চারটে বন্ধুর সঙ্গে যখন ফটো তুলেছে, কেউ বুঝতে পারবেন যে ও ইন্ডিয়ান, একদম জাপানি দেখতেও। তাহলে কি আমাদের একটুখানি এবার মানে আমাদের ইউনিটে একজন আছে, হ্যাঁ, যাকে একদম জাপানিজদের মতেই দেখে, তার সঙ্গে কি সম্বন্ধ দেখা যায় নাকি ছেলের বিয়ে হয়ে গেছে? ছেলের বিয়ে হয় তাহলে কিন্তু আমি দেখতেই পাবো। ঠিক আছে, আমরা তাকে আদর করে আর বললাম না, থাক যাবে। একটা নাম আছে তার, নিকনেম, সেই নামটা আমারই দেওয়া। তোমাকে আমি আমাদের এপিসোড শেষ হয়ে গেলে তাকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এবার নুন দেবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তুমি তুমি এই যে বললে আমার জন্মদিন, তুমি জানো তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে, এটা আমার খুব ভালো লাগলো। আমি তো গিফট পেতে ভালোবাসি, আমার গিফট আনলে না কেন? ঠিক আছে, তুমি পার্টি দাও, অবশ্যই আমি ভালো, একদম আমি পার্টি দিতেও ভালোবাসি, গিফট পেতেও ভালোবাসি। আমার মা সবসময় বলে তোর বিয়ে দিলে আমি কার্ডে লিখে দেবো কেউ গিফট আনবেন না। আমি বলেছি তাহলে বিয়েটাই করবো না, এটা সত্যি কথা। আমি কিন্তু বলি মানে গিফট ছাড়া কি আর কেউ কখনো ভালো লাগে বলো? আমার অনুষ্ঠান হচ্ছে, বাড়ি ঘরতে প্রচুর লোক, কেউ আমার জন্য গিফট আনেনি। ওই যে রাত্রেবেলা বসে ওই র‍্যাপিংটা ওপেন করো, ওটারই তো একটা মজা আলাদা। সে গিফট যাই হোক যাই হোক, তবে একটা কথা আমি বলতে পারি, তুমি গিফট এখন আনো নাই আনো, তুমি অবশ্যই প্রিয়গোপাল বিষয়তে ভিজিট করবে এবং ওখান থেকে একটা সুন্দর শাড়ি কিনবে, কিনে আমার পার্টিতে পরে আসবে। আচ্ছা, ঠিক আছে, একদম। তুমি এবার কি দিতে হবে বলো? এবারে দুধ দেবো। হ্যাঁ, দাও। চিনি তো এখানে দেয় না? না, এটাতে চিনি দেয় না। এবার কি কি লাগবে দিয়ে দাও পরপর। হ্যাঁ, এবারে তোমার লঙ্কার গুঁড়ো, লঙ্কা, তোমার বাটা দেওয়াই আছে। আচ্ছা, এবারে দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এটা তোমার গরম মশলার গুঁড়ো, এখানটা দিই। এটা দারুণ রং এসছে কিন্তু। আমি জানো আরো অনেক কান্ট্রি ঘুরেছি। হ্যাঁ, তুমি তো সেটা তুমি নিশ্চয়ই জাপানে গেছো, ছেলের কাছে গেছো তো? দুবার। ও বাবা। তারপর তোমার ইজিপ্টে গিয়েছিলাম, নাইল ক্রুজ করেছি 3 দিন। কি রকম লাগলো জাপানে? খুব ভালো। ওখানকার মানুষজন কি রকম? ভীষণ রেসপেক্ট দেয় মানুষকে, এত ওরা ভালো না, মানে আস্তে কথা বলা যা যা, মানে খুবই পরি নিট এন্ড ক্লিন, পলিউশন নেই, তোমার গেলে আর আসতে ইচ্ছে করবে না। ওখানে মানে হচ্ছে যেন আরো বেশি থাকি আরো বেশি থাকি। আমার ছেলে তো ওখান থেকে এসে যেন ওখানে হাঁপিয়ে যাচ্ছে। ওখানে তো কোনো গরমও নেই, ওয়েদার খুব মানে সুইটেবল ওয়েদার, আর ঠান্ডার দিনে খুব ঠান্ডা, ও ঠান্ডা ভালোবাসে। এখানে যেমন অত ওখানে বাটারফ্লাই একটা পার্ক আছে, ওখানে গেছো? আমি ওইটাই যাইনি, আমার ছেলে সব জায়গায় গেছে, ডিজনিল্যান্ড থেকে আমার জন্য সানগ্লাস নিয়ে এসেছে। আমার ভীষণ ইচ্ছে, আমি যদি কখনো যাই আমি যাব। জাপান খুব উদীয়মান সূর্যের দেশ, আমার লেখাও বেরিয়েছে জাপানের উপরে, আমি একটা ম্যাগাজিনে দিয়েছিলাম, আর নরওয়েজে তোমার মিডনাইট সান এর উপরে ওই লেখা দিয়েছি আর কি। আমি একটু লেখালেখি করি, বুঝলে? আচ্ছা, তো আমার ক্যারামে চ্যাম্পিয়ন হলাম অফিসে। বাহ, দারুণ ব্যাপার। এটা তো প্রায় কমপ্লিট। এবার আমরা কি শিখবো? এবার আমরা রুই মাছের ঝাল ফিরেজি। রুই মাছের ঝাল ফিরেজি। তাহলে রুই মাছের ঝাল ফিরেজি বানাতে কি কি উপকরণ লাগে আমরা একটু দেখি। রুই মাছের ঝাল ফিরেজি, সিদ্ধ করে কেটে রাখা রুই মাছ, ঘি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, আদা পেঁয়াজ বাটা, নুন, পেঁয়াজ বেরেস্তা, শাহজিরে শুকনো লঙ্কার গুঁড়ো, শাহ মরিচ, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা মশলা, লেবুর রস। এটা কিন্তু আমি শিখেছি কুইজে, আমি ঠাকুরবাড়ির রান্নার বই পেয়েছি। ও, সেখান থেকে শেখা? সেখান থেকে শেখা, দারুণ ব্যাপার, বুঝলে? আচ্ছা, এটা তো তো এই রান্নাটা তো অলমোস্ট কমপ্লিট। আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি,
এটা ততক্ষণে ফুটতে থাকো, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে। এবার তুমি বলো এখানে কি করার আছে। প্রথমে আমি ঘি চড়াবো প্যানে। ঘি দেবো? হ্যাঁ। ওখানে তো অনেক উপকরণ আছে, তুমি কেন এটাই মানে এটা কি চটজল দিয়ে? আমার দেখে মনে হয় চটজল উপকরণে এটা হয়ে যায়। হ্যাঁ, আমার পছন্দের, বাড়িতেও করেছি, সবার খুব ভালো লেগেছে। আচ্ছা, মাছগুলো কি তুমি সিদ্ধ করে দুমো দুমো করে কেটে সিদ্ধ করে কাটা কি ছাড়া না কাটা কাটা সমেত কাটা সমেত আছে, বাট সিদ্ধ করে সিদ্ধ করে রেখেছি। এবার তুমি ঘিটা দিয়ে দাও, অলমোস্ট প্যান গরম হয়ে গেছে। ঘিটা গরম হলে কি দেবো আমরা? লঙ্কা। আচ্ছা, তুমি তো বললে তুমি অনেক জায়গায় ঘুরেছো। হ্যাঁ, তোমার সব থেকে প্রিয় জায়গা কোনটা? আমার নরওয়ে তো আছেই, আর জাপানটা খুব ভালো লাগছে, ওটা আমার ভীষণ ফেভারিট। নরওয়ে আর জাপান, যেহেতু জাপান ছেলে থাকে। সুইজারল্যান্ডেও গেছি। আচ্ছা, আমি ইউরোপ পুরো ঘোরা আর কি, ইউরোপটা গেছি, ফ্রান্স গেছি, আইফেল টাওয়ারে উঠেছি। হলুদটা দিয়ে দাও, আর ফাটবে না, ফাটবে না। লঙ্কা আর হলুদ, হ্যাঁ এটা তুমি ধরো, হলুদটা দিয়ে দি, বুঝলে? হলুদ আর নুন পড়লে ব্যাস, আর আর ফাটাফাটি কোনো চান্স নাই। এবার যা যা দেবে দিয়ে দাও, পরপর দিয়ে দাও। চিনি দেব, দিয়ে দাও। এবারে মাছটা যে ইয়ে হয়ে যাবে, তারপরে মাছটা দেবো, আদা পেঁয়াজ রসুন বাটাটা দেবো, আদা আর পেঁয়াজ বাটা, আদা পেঁয়াজ, হ্যাঁ আদা পেঁয়াজ বাটা, এটাতে রসুন লাগে না। কমিয়ে দিয়েছো তো একটু গ্যাস, আমাকে একটা কথা বলো, তুমি যখন পিরামিড দেখেছিলে, মন দেখেছিলে, তখন কিরকম ফিল হয়েছিল? আমরা তো ম্যাক্সিমাম সময় সবসময়, আমাদের এখানকার মানুষ সবসময় সেখানে যাওয়ার সুযোগ হয় না তাদের, তো যারা যায় তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে খুব ভালো লাগে। কিরকম লেগেছিল তখন? আমার তো প্রথমত হিস্টোরিক্যাল প্লেস, আমি ছোটবেলায় পড়েছি মিশরের পিরামিড। এইবার আমার সেই জন্যই আরো বেশি বেশি ইচ্ছা হলো যে আমাকে যেতেই হবে ওই জায়গা। আমি যেটাই পড়ি আমি সেটাই মাথায় রাখি যে আমি কবে ওই দেশটা যাব। এখন যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমার মাথায় ঘুরছে, এই দুটো জায়গা এখানে এবার যেতেই হবে, যেতেই হবে। মানে ছেলেকে ধরা হয়েছে তো, একদম। এবার কি লাগবে বলো? এইবারে তোমার এই যে একটু ইয়ে হয়ে যাবে, কষা হয়ে যাবে, তারপরে তোমার পেঁয়াজ বেরেস্তা দেবো, আর পেঁয়াজ বেরেস্তা আর তোমার ভাজা ভাজা মশলা, সেটা কি দিয়ে করেছি জানো তো, আমি বলছি। এবার কি দেবে তুমি বলো? একটু বেরেস্তা তো দিলাম, হ্যাঁ এইবারে তোমার এই ভাজা মশলা একটু দেবো। এর মধ্যে আছে তোমার শুকনো লঙ্কা, শাহজিরে, শাহমরিচ আর গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। এটা একটু দেবো, বেশি ঝাল তো হবে, লঙ্কা এমনি দেওয়া আছে, একটুখানি হবে এটা। আচ্ছা, এটার মধ্যে কি জল পড়বে? জল তো দেয় না, এটা এরকমই মাখামাখাই হচ্ছে, বুঝলি? আর লাস্টে একটু তোমার গার্নিশের সময় আর একটু পেঁয়াজ বেরেস্তা দেবো, আর লেবুর রস দিয়ে দেবো। রাঁধুনিতে চলছে ঠাকুর বাড়ির 14 থালি সপ্তাহ, তাই আজকে ঠাকুর বাড়ির দুটো সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমাদের শিখিয়ে দিল আজকের আমাদের রাঁধুনির অতিথি। মাটনের শাহী কোরমা আর রুই মাছের ঝাল ফিরেজি আমরা তো এখন একটু টেস্ট করে দেখব, কিন্তু তার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য আরো একবার। মাটন শাহী কোরমা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, দই, আদা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করা মাটন, নুন, দুধ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, মাটন, নুন, দুধ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিলেই তৈরি মাটন শাহী কোরমা। রুই মাছের ঝাল ফিরেজি, সেদ্ধ করে কেটে রাখা রুই মাছ, ঘি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, আদা পেঁয়াজ বাটা, নুন, পেঁয়াজ বেরেস্তা, শাহজিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, শাহমরিচ, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা মশলা, লেবুর রস। কড়াইতে ঘি গরম করে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, আদা পেঁয়াজ বাটা, মাছ, নুন, পেঁয়াজ বেরেস্তা, ভাজা গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন রুই মাছের ঝাল ফিরেজি। আগে এটা একটু টেস্ট করে নিই।
কেমন হচ্ছে? ব্যাপারটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। বেশ একটা রাজকীয় ব্যাপার আছে কিন্তু তার মধ্যে। এবার কিন্তু আমরা একটু এই মাছের ঝাল ফিরোজিটা টেস্ট করব। আমাকে দিয়ে দিন। হ্যাঁ আমি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমাকে দিয়ে আসি। একটুখানি ব্যাস। মাছের ঝাল এটাও দারুণ হয়েছে। মিষ্টি মিষ্টি। হ্যাঁ ঝাল হচ্ছে না, ব্যাপারটা মিষ্টি হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে। বেশ টক টক। থ্যাংক ইউ। তোমার ভালো লাগলেই আমার ভালো লাগলো। খুব ভালো হয়েছে দাদা, দারুণ হয়েছে রান্নাটা। এবার আমরা দেখে নেব আকাশ আটো রাধুনির তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা একটা ছবি তুলে নিই, ওদিকে তাকাও। তোমার জন্য রয়েছে পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। অবশ্যই পিঠে বিলাসীতে আসবে এবং ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নিয়ে আসবে, কারণ পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যায়। অবশ্যই যাও। থ্যাংক ইউ। চলুন দেখে নিই আজকে নীলাদি আমাদের জন্য কি কি টিপস রেখেছে। লেবুর রস কিডনি স্টোন রোধে বিশেষ ভূমিকা রাখে। এবার বলো, আমার সঙ্গে এতটা টাইম স্পেন্ড করলে, স্পেশালি আজকে আমার জন্মদিন এরকম একটা দিনে তুমি আমার সঙ্গে কাটালে কিরকম লাগলো? আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম যে শ্রীতমার সঙ্গে আমার দেখা হবে, আলাপ হবে একটা মিষ্টি মেয়ে। আর তোমাদের পুরো টিম এত ভালো, এত ভালো, পুরো টিমকে আমি ধন্যবাদ তো জানাচ্ছি। আর এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও আমাদের খুব ভালো লেগেছে। আজকের মতো রাধুনি পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর দেড়টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর দেড়টায়।